শিক্ষার্থীরা আজকে তোমাদের যেখানে আছো সুস্থ আছো সুন্দর আছো এই কামনা করি। আর অনলাইন ক্লাসে আসার জন্য সকলকে ধন্যবাদ। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান আমি আজকে আলোচনা করব ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ। আমাদের বিষয়বস্তু হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ। আজকে আমরা দুইটি জিনিস নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে কি পরিবেশ দূষণ ব্যাখ্যা করতে পারবো, মানে পরিবেশটা কিভাবে দূষিত হয়। দুই নম্বর হচ্ছে পরিবেশের উপাদান সমূহ দূষণের কারণগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশটা কি, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে লিখছি আমরা কি যে প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ। তাহলে আমাদের চারপাশে সব জড় এবং জীব নিয়ে গড়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে কোথায় আমাদের চারপাশে সকল জীব এবং জড়ের জীব নিয়ে গড়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশ। তোমরা জানো বিভিন্ন জীব এবং জড় সম্পর্ক রয়েছে, এর মধ্যে কি বিভিন্ন প্রকার সম্পর্ক রয়েছে। আবার জীব এবং পরিবেশের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক, যার ফলে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলছে বিভিন্ন বৈচিত্র্য, বিভিন্ন প্রকার চলছে বিচিত্র সব কাণ্ড। পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষ তার নিজের প্রয়োজনে পরিবেশের বিভিন্ন উপাদান কি করছে ব্যবহার করছে, আর যার ফলে পরিবেশে সে বিভিন্ন কর্মকাণ্ড চালায়। অর্থাৎ যে কোনো একটি পরিবেশ মানুষ যখন এসব কর্মকাণ্ড চালায় তখন সেখানকার উপাদানের উপরে কি করে তখনকার সেখানের উপরে প্রভাব বিস্তার করে। এরপর হচ্ছে কি পরিবেশ দূষণ। এখন দেখো যে প্রথমটা হচ্ছে পরিবেশ দূষণ। দেখো যে সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমাদের চারপাশে কি পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ সভ্যতা যত উন্নত হচ্ছে আমাদের আশেপাশে ততটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমাদের চারপাশে পরিবেশ পরিবর্তিত হচ্ছে। মানুষ তার প্রয়োজনে মেটানোর জন্য প্রাকৃতিক পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহার করছে, অর্থাৎ মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য প্রাকৃতিক পরিবেশকে তারা বিভিন্নভাবে কি করছে ব্যবহার করছে। অর্থাৎ প্রাকৃতি এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এই উভয় কারণে পরিবেশের বিভিন্ন উপাদানগুলো কি হতে পারে পরিবর্তন ঘটতে পারে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, ফলে মানুষ এবং উদ্ভিদ অন্যান্য প্রাণীর জীবন কি হয় ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থাকে বলি আমরা পরিবেশ দূষণ। অর্থাৎ স্বাভাবিক অবস্থা থেকে যখন অস্বাভাবিকে রূপান্তরিত হয় সেটাই কি আমরা দূষণ বলে থাকি। এরপর দেখো যে ক্ষুদ্রাতি জীব থেকে শুরু করে সকল প্রকার জীব ও মানুষের বিচরণ পৃথিবীর এই পরিবেশে, অর্থাৎ আমরা সকল মানুষ প্রাণী সবাই কি করি এই পরিবেশের ভিতরে বিচরণ করে থাকি। অর্থাৎ পরিবেশের কোনো অংশ আজ দূষণমুক্ত নয়, যে পরিবেশের যতগুলো অংশ রয়েছে সবগুলোই আজকে কি দূষণমুক্ত নয়। শুধু মানুষ শুধু নিজের নিজের পরিবেশকেই দূষিত করছে না, মানুষ শুধু নিজের কি পরিবেশকেই দূষিত করছে না, সকল প্রকার জীব ও পরিবেশ এই দূষণের ফলে কি হচ্ছে সকল প্রকার জীব ও পরিবেশের দূষণের ফলে কি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ দূষণের ফলে মানুষ ও সকল প্রকার উদ্ভিদ প্রাণী তারা কি হচ্ছে বিভিন্ন প্রকার বাধা বিঘ্ন হচ্ছে। পরিবেশ কেন ঘটছে, দূষণ কেন ঘটছে, এখন প্রশ্ন হচ্ছে যে দূষণ কিভাবে ঘটছে। অর্থাৎ পরিবেশ দূষণের কিছু ক্ষতিকর উপাদান প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবহারের ফলে
কিছু ক্ষতিকারক উপাদান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যবহারের ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, যাকে আমরা দূষক বলি। অর্থাৎ যেমন বিভিন্ন প্রকার কারখানা, তাপ, বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের চিমনি, যানবাহন থেকে নিগত ধোঁয়া, জমিত হচ্ছে অতিরিক্ত সার প্রয়োগ, কীটনাশক, রাসায়নিক সার, বিভিন্ন প্রকার আবর্জনা, পলিথিন ইত্যাদি ইত্যাদি হচ্ছে পরিবেশ দূষণের উদাহরণ। অর্থাৎ এ সকল দূষক বিভিন্নভাবে পরিবেশকে দূষিত করে আসছে। এরপর হচ্ছে পার্ট দুই, পরিবেশ উপাদান, পরিবেশের পার্ট দুই, পরিবেশের উপাদান সমূহের কারণ, পরিবেশের উপাদান সমূহ দূষণের কারণ, পরিবেশ পরিবেশের উপাদান উপাদান সমূহের দূষণের দূষণের কারণ। দেখো আমরা দুই নম্বরটা আলোচনা করছি কি, এটা হচ্ছে তোমার কি পার্ট এক দুই। এখন দেখো যে পরিবেশের উপাদান সমূহ দূষণের কারণ, দেখো যে আমরা জানি পরিবেশ মূলত দুইটি উপাদান দ্বারা গঠিত, পরিবেশ মূলত দুইটি উপাদান দ্বারা গঠিত, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে জড় উপাদান। তাহলে উপাদান এখানে কয়টি? দুইটি, একটা হচ্ছে কি জড় উপাদান, একটা হচ্ছে কি জীব উপাদান। এখন দেখো যে তোমরা জানো সকল উদ্ভিদ ও প্রাণী নিয়ে পরিবেশের জীব উপাদান গঠিত হয়। তাহলে সকল প্রকার কি উদ্ভিদ এবং প্রাণী নিয়ে পরিবেশের জীব উপাদান গঠিত হয়। আবার জড় উপাদানের মধ্যে রয়েছে তোমার মাটি, পানি, বায়ু সহ বিভিন্ন অন্য অন্য সকল জীবজন্তু। আর দূষণের ফলে পরিবেশ সকল জীব ও জড় পদার্থই, আর এই দূষণের ফলে সকল জীব এবং জড় পদার্থই কি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে মানুষ সহ সকল প্রকার জীব ও পরিবেশের কি আজ হুমকির সম্মুখীন হচ্ছে। অর্থাৎ দেখো যে জনসংখ্যা দূষণের কারণ, যে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে বাড়তি মানুষের জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত খাদ্য। অর্থাৎ এই পৃথিবীতে জনসংখ্যা দিন দিন কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, আর বৃদ্ধির ফলে বাড়তি মানুষের জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত কি খাদ্য, বাসস্থান, যানবাহন ইত্যাদি। আর চাষের জমি বাড়াতে বাসস্থান তৈরি হচ্ছে, ফলে মানুষ বন জঙ্গল কেটে ফেলছে, ফলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কি হচ্ছে বেড়ে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এছাড়া এয়ারসোল গ্রিজারেটর থেকে নিগত সিএফসি ক্লোরোফ্লোর কার্বন ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে। এই বাড়তি মানুষের জন্য খাদ্য বাসস্থান ছাড়া বিভিন্ন বিভিন্ন নানা প্রকার পণ্য সামগ্রী, ফলে তারা গড়ে তুলছে বিভিন্ন শিল্প কারখানা। আর এসব শিল্প কারখানা রাসায়নিক দূষিত পদার্থ দূষিত করছে পরিবেশকে। এভাবেই পরিবেশ দূষিত হচ্ছে। পরবর্তীতে আমরা পরিবেশের তিনটি উপাদান সম্পর্কে, পরবর্তীতে পরিবেশের প্রধান তিনটি উপাদান মাটি, পানি ও বায়ু দূষণ সম্পর্কে জানব। প্রথম হচ্ছে পার্ট তিন ও চার। আমরা এখন আলোচনা করব মাটি দূষণ। মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজন মাটি। মাটিতে বিভিন্ন বিভিন্ন ফসল ফলে, যা মানুষের খাদ্য হিসাবে ব্যবহার করে। শুধু তাই নয়, তাদের জীবন ধারণের জন্য সবকিছু, বাসস্থান, বস্ত্র, ওষুধ ইত্যাদির জন্য আমরা যে উদ্ভিদের উপরে নির্ভর করি সে মাটিতে কি উদ্ভিদটা জন্মায়। আর এই মাটিতে আমরা বিভিন্ন মাটিকে আমরা বিভিন্নভাবে দূষিত করছি, ফলে মাটি উর্বর শক্তিটা কি হচ্ছে এই দূষিত হওয়ার ফলে মাটি উর্বর শক্তিটা হারাচ্ছে। আর উর্বর শক্তিটা যখন হারাচ্ছে, তখন তাদের কি ওই জমিতে ফসলের যে উৎপাদন হার, সেটা দিন দিন কি হচ্ছে ব্যাহত হচ্ছে। এরপর হচ্ছে কি মাটি দূষণের কারণ ও উৎস।
মাটি মাটিতে আমরা যে সকল বর্জ্য আবর্জনা পদার্থ ফেলি সেগুলো পচাতে ব্যাকটেরিয়া সাহায্য করে। তাহলে আমরা যে মাটিতে আবর্জনাগুলো ফেলি সেগুলো ব্যাকটেরিয়া পচাতে কি করে সাহায্য করে, যার ফলে এগুলো মাটির সঙ্গে সহজে মিশে যায়। এছাড়া আজকাল আমরা এসব দ্রব্য দিয়ে ব্যবহার করে মাটি মাটি মাটিতে পচে না, যেমন কাঁচ, পলিথিন, প্লাস্টিক ইত্যাদি, যা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে তারা কি করে প্রতিবন্ধিতা সৃষ্টি করে। অর্থাৎ দেখো যে আমরা গাছপালা লতাপাতা মাটিতে কি এই ব্যাকটেরিয়ার সাহায্যে পচতে সাহায্য করে, কিন্তু কাঁচ প্লাস্টিক এগুলো মাটিতে পচাতে পারে না। তখন কি হয়, তখন মাটির যে উর্বর শক্তির শক্তি আছে সেটা কি হয় বিলীন হয়ে যায়, হারিয়ে যায়। তখন ওই মাটিতে ভালো ফসল আশা করা যায় না, যা স্বাভাবিক বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব জিনিস ছাড়া মাটি আমরা বিভিন্নভাবে দূষিত করে থাকি, যেমন এসবের মধ্যে রয়েছে বিভিন্ন আবর্জনা আবর্জনা সহ কৃষিতে ব্যবহৃত রাসায়নিক সার। আর কিভাবে যে আমরা কৃষিতে রাসায়নিক সার ব্যবহার করি, তারপর হচ্ছে কীটনাশকের ব্যবহার, শিল্প কলকারখানার বর্জ্য ইত্যাদিতে আমরা কিভাবে মাটিকে এভাবে দূষিত করে মাটিকে আমরা এভাবে কি দূষিত করে ফেলি। এরপর দেখো যে পানি দূষণ, পানি দূষণ পার্ট ৬, এরপর হচ্ছে কি পানি দূষণ, পাঁচ ও ৬, এরপর হচ্ছে কি পানি পানি দূষণ, এরপর হচ্ছে কি পানি দূষণ। বর্তমান পৃথিবীতে সুপানীয় পানির অভাব দেখা দিয়েছে, অর্থাৎ পানি পানি ছাড়া জীবন চলতে কি পানি ছাড়া জীবন চলে না, অর্থাৎ পানি পানি দূষণের জন্য আমরা একটা বড় চিন্তার বিষয় হয়েছে। পানি নানাভাবে দূষিত হচ্ছে আর মানুষ পানি দূষণের জন্য হচ্ছে কি আর এই মানুষ হচ্ছে পানি দূষণের জন্যই দায়ী। এই সমস্যা শুধু এর কাছে আমাদের দেশে নয়, এটা সারা বিশ্বে এই অত্যন্ত প্রকট। অর্থাৎ পানি দূষণের কারণ ও উৎস দেখো যে বিভিন্ন বিভিন্নভাবে পানি দূষিত হতে পারে, বিভিন্ন পানি দূষণের বিভিন্ন কারণ রয়েছে যে পানি বিভিন্নভাবে দূষিত হতে পারে। এগুলো এ কারণগুলো হচ্ছে মানুষের কর্মকাণ্ডে পানি দূষণের অন্যতম কারণ। এ কারণগুলোর মধ্যে হচ্ছে মানুষের কর্মকাণ্ড, অর্থাৎ আমরা যে কাজ করি এ কাজ মাধ্যমে আমরা কি বেশিরভাগ পানি দূষিত দূষণের কারণ। নগরায়ণ শিল্পায়নের ফলে নগরায়ণ ও শিল্পায়নের ফলে নিষ্কাশন বজ্র শিল্প বজ্র অনেক বেড়ে গিয়েছে, ফলে পানি কি হচ্ছে দূষিত হতো। অর্থাৎ যে দেখো যে আমাদের শিল্পায়ন নগরায়ণ শিল্পায়নের ফলে বজ্র অপসারণের ক্ষেত্রে অনেক বজ্র অপসারণের সংখ্যা অনেক বেড়ে গেছে, ফলে পানি দূষিত হচ্ছে। এছাড়া কৃষির কৃষি উৎপাদন বাড়ানোর জন্য জমিতে জলাশয়ে বিভিন্ন প্রকার রাসায়নিক সার, কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। এছাড়া আমরা কৃষিতে বিভিন্ন উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কি করি যে রাসায়নিক সার ব্যবহার করি, এগুলো নদীতে বা জলাশয়ে নদীতে জলাশয়ে বা সাগরে এসে পড়ে। এগুলো এছাড়া এগুলো মাটি মাটির পানি এগুলো মাটির নিচে পানির সঙ্গে মিশে পানিকে কি করে পানিকে দূষিত করে। তোমরা লক্ষ্য করবে অনেক পুকুরের পানিতে বাঁশ বেত পাট ইত্যাদি ভিজিয়ে রাখে, এছাড়া মহিষ গরু গোসল করায়, বিভিন্ন জলাশয়ের ওপরে কাঁচা পায়খানা তৈরি করে যা পানিকে দূষিত করে তুলে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক কারণে পানি দূষিত হয়। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক কারণে কি পানি দূষিত হয়, তোমরা জানো বন্যার ফলে মানুষ ও গৃহপালিত পশু পাখি মলমূত্র পানিতে মিশে পানিকে দূষিত করে। এছাড়া গৃহপালিত যে আমরা পশু পাখি পালন করি, গৃহপালিত পশু পাখি মলমূত্র পানিতে মিশে পানিকে দূষিত করে। এছাড়া খাদ্যের উদ্দিষ্ট আবর্জনা, জীবজন্তুর মৃতদেহ, গৃহস্থালী ব্যবহার্য নানা নানা ধরনের পচনশীল বস্তু যেখানে সেখানে ফেলা হয়, এগুলো পচে গিয়ে জীবাণু সৃষ্টি হয়। আর এসব বজ্র বৃষ্টির পানির সাথে পুকুরে নদী জলসে কি হয় পতিত হয়, ফলে পানি দূষিত হচ্ছে। এবার হচ্ছে কি বায়ু দূষণ ও কারণ, এর হচ্ছে কি বায়ু দূষণ। পাট
सात और आठ एर हे कि वायु दूषण। এখন আমরা আলোচনা করব কি বায়ু দূষণ। দেখো যে আমাদের আমাদের পৃথিবীতে চারপাশে রয়েছে বায়ুমণ্ডল, আমাদের পৃথিবী চারপাশে রয়েছে বায়ুমণ্ডল, এই বায়ুগুলোর মধ্যে মানুষ সহ অন্যান্য উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকে। এই বায়ুমণ্ডলের ভিতরে কি এই বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে মানুষ সহ অন্যান্য কি প্রাণী উদ্ভিদ বেঁচে থাকে। আর মানুষের সৃষ্ট বিভিন্ন কারণে বায়ু কোনো না কোনো উপাদানের পরিমাপ বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। আর দেখো যে মানুষের সৃষ্ট বিভিন্ন কারণে বায়ু কোন অংশে কি বৃদ্ধি পাচ্ছে আবার কমে যাচ্ছে, যা যা পরিবেশের জন্য বা যা পরিবেশের জন্য ক্ষতিকর। বায়ুর এই ধরনের পরিবর্তন কাছে বায়ু দূষণ নামে পরিচিত। আজ পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল বিবিধভাবে দূষিত হচ্ছে। এর কাছে বায়ুমণ্ডলের উৎসর কারণ ও বায়ু দূষণের কারণ ও উৎস। বায়ু কিভাবে দূষিত হচ্ছে? মানুষের দ্বারা বা প্রাকৃতিক ভাবে বায়ু দুই ভাবে দূষিত হতে পারে। একটা হচ্ছে কি মানুষের দ্বারা, এবং একটা হচ্ছে কি প্রাকৃতিক ভাবে বায়ু দূষিত হতে পারে। তবে পরিবেশ বিজ্ঞানীরা বায়ু দূষণের জন্য কতগুলো কারণ চিহ্নিত করছে। এই পরিবেশ দূষণেরা নাকি এই পরিবেশ বিজ্ঞানীরা বায়ু দূষণের জন্য কতগুলো কারণ চিহ্নিত করছে। এদের মধ্যে রয়েছে যানবাহন, শিল্প কারখানা হতে নিগত ধোঁয়া, এছাড়া মানুষ আমাদের দেশে ইটের ভাটায় যখন ইট তৈরি করে তখন যেখান সেখানে কালো ধোঁয়া সৃষ্টি হয়, যা বায়ু দূষণ ঘটায়। বায়ু দূষণের আরো কিছু কারণ রয়েছে ত্রুটিপূর্ণ মোটর গাড়ি, রেলগাড়ি, বাস, টেম্পু ইত্যাদি ইঞ্জিন থেকে বেরিয়ে আসা ধোঁয়া, এসব ধোঁয়ার সাথে নিগত কার্বন ডাইঅক্সাইড, কার্বন কণা, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। বায়ু দূষণ যে শুধু যানবাহন বা শিল্প কলকারখানায় দায়ী কিন্তু তা নয়। সিগারেটের ধোঁয়া, নির্মাণ কাজে ধুলিকণা, বিভিন্ন ধরনের আবর্জনা ইত্যাদি বায়ু দূষণ ঘটায়। বায়ু দূষণের আরেকটি অন্যতম কারণ হলো নির্বিচারে বন জঙ্গল কেটে ফেলা। ফলে উদ্ভিদের এই বায়ুতে গৃহীত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধির ফলে কি হচ্ছে? বায়ু দূষণের ঘটছে। এরপর হচ্ছে বায়ু দূষণের প্রভাব, মাটি দূষণের প্রভাব। তোমরা জানো মাটি দূষণের অন্যতম কারণ হচ্ছে মাটিতে বর্জ্যের পরিমাপ বেড়ে যাওয়া। মাটি দূষণের জন্য দায়ী বিভিন্ন কঠিন ও রাসায়নিক বর্জ্য। শুধু মানুষই না, বায়ু দূষণের জন্য কিছু কঠিন ও রাসায়নিক বর্জ্য, এসব বর্জ্য যেখানে সেখানে ফেলার পরে পরিবেশ নানাভাবে কি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন মাটিতে ফেলে দেওয়া কাঁচ, অ্যালুমিনিয়াম, পলিথিন ইত্যাদি মাটিতে সহজে পচে না, ফলে মাটির উর্বর শক্তি হারায়। তোমরা জানো যে অ্যালুমিনিয়াম মাটিতে মিশতে প্রায় 100 বছর লাগে, আর কাঁচের 200 বছর, পলিথিনের সাথে প্রায় 400 বছর। এগুলো জলাশয়কে কি ভরাট করে জলাবদ্ধতা সৃষ্টি করে, পর্বতে নদী সাগর এগুলো স্বাভাবিকভাবে স্থানান্তরিত হয়, ফলে এই পরিবেশ জীবের জন্য কি হুমকির সম্মুখীন দেখায়। কৃষি জমিতে কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করা হয়। কীটনাশক ও রাসায়নিক সার কি করা হয়? ব্যবহার করা হয়, যা মাটির সকল জীবের জন্য ক্ষতিকর। তেমনি রাসায়নিক দ্রব্য উদ্ভিদের মাধ্যমে খাদ্যের সাথে মিশে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ সৃষ্টি করে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই পার্ট 8 থেকে যে অংশটুকু পড়া হয়েছে এর আলোকে তোমাদেরকে এখন
কিছু ধারাবাহিক কিছু মূল্যায়নমূলক প্রশ্ন তোমাদেরকে করা হবে। আমরা যেটুকু পড়েছি এর আলোকে এখন তোমাদের কিছু মূল্যায়নমূলক প্রশ্ন করা হবে। এখন আমরা মূল্যায়ন করব কি কি, এক নম্বর হচ্ছে কি দূষণ কি, এক নম্বর হচ্ছে কি দূষণ কি, এক নম্বর হচ্ছে কি দূষক কি, এরপর হচ্ছে যে জড় উপাদান কি, জড় উপাদান, জড় উপাদান কি, তারপর হচ্ছে কি পরিবেশের উপাদান কি কি, পরিবেশের পরিবেশের উপাদান দান কি কি, প্রাকৃতিক পরিবেশ কি, প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ কি, মাটির মাটির আবর্জনা মাটির আবর্জনা পচাতে মাটির আবর্জনা পচাতে ভূমিকা ভূমিকা রাখে রাখে কোনটি, প্রথম প্রশ্নটা কি দূষণ কি, প্রথম প্রশ্ন হচ্ছে কি, প্রিয় শিক্ষিতা বলো, প্রিয় শিক্ষার্থীরা বলো দূষণ কি। তাহলে দূষণটা হচ্ছে যে প্রাকৃতিক এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডর কারণে পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তন হচ্ছে কি দূষক দূষণ। তাহলে দূষণটা কি, দূষণটা হচ্ছে যে প্রাকৃতিক এবং মানুষের প্রাকৃতিক এবং প্রাকৃতিক এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডর কারণে পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তনই হচ্ছে কি দূষণ, পরিবর্তন হচ্ছে কি দূষণ। এরপর হচ্ছে কি দূষক কি, প্রিয় শিক্ষার্থীরা বলো দূষক কি। এটা হচ্ছে যে কিছু ক্ষতিকার কিছু ক্ষতিকারক উপাদান প্রত্যক্ষ পরোক্ষভাবে কিছু ক্ষতিকার উপাদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহারের ফলে আমাদের পরিবেশকে দূষিত করছে যাকে আমরা দূষক বলি। তাহলে কিভাবে যে কিছু ক্ষতিকর উপাদান প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবহারের ফলে আমাদের পরিবেশ দূষিত করছে যাকে আমরা দূষক যাকে আমরা কি দূষক বলি। এরপর হচ্ছে যে দেখো জড় উপাদান কোনগুলো, এখন বলো যে জড় উপাদান কোনগুলো। আমরা জানি জড় উপাদানের মধ্যে রয়েছে কি মাটি পানি বায়ু সহ অন্যান্য পৃথিবীর অন্যান্য সকল জড় বস্তু। তাহলে জড় পদার্থ গুলো কি কি, এখানে বলছে যে জড় পদার্থ কি, তো জড় পদার্থ হচ্ছে যে জড় পদার্থের মধ্যে রয়েছে পানি মাটি বায়ু সহ অন্যান্য সকল জড় বস্তু।
এরপর হচ্ছে দেখো যে পরিবেশের উপাদান, পরিবেশের উপাদান, পরিবেশের উপাদান কি কি? এখানে আমরা জানি যে পরিবেশের উপাদান মূলত দুইটি, কয়টি? পরিবেশের উপাদান মূলত হচ্ছে দুইটি, একটা হচ্ছে কি জড় এবং জীব উপাদান, জীব আর জড় এই দুইটি উপাদান। তাহলে পরিবেশের উপাদান আমরা কয়টি বলছি? দুইটি, একটা হচ্ছে কি জড় আর একটা জীব। এবার হচ্ছে যে প্রিয় শিক্ষিতারা, প্রিয় শিক্ষার্থীরা বলো, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? আমরা প্রথমেই আলোচনা করছিলাম, প্রিয় শিক্ষার্থীরা বলো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? যে আমাদের চারপাশে সকল জীব এবং জড় এবং জীবকে নিয়ে গড়ে উঠেছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। তাহলে কি, আমাদের চারপাশে সব জড় এবং জীবকে নিয়ে গড়ে উঠেছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। এরপর দেখো যে মাটির আবর্জনা পচাতে ভূমিকা রাখে কোনটি? মাটির যে আবর্জনা আছে এগুলো পচাতে, পচাতে ভূমিকা রাখে কে? তাহলে আমরা জানি যে মাটির গাছপালা, মাটি, মাটিতে মাটির আবর্জনা পচাতে ভূমিকা রাখে কোনটি? সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়া। কোনটি? ব্যাকটেরিয়া। এরপর হচ্ছে যে পানি দূষণের অন্যতম কারণ কোনটি? পানি দূষণের অন্যতম কারণ কোনটি? বায়ু দূষণের অন্যতম কারণ কোনটি? আচ্ছা দেখো এখানে প্রশ্নগুলো কিছুটা একটার সাথে আরেকটা রিলেটেড, যে বলছে পানি দূষণের অন্যতম কারণ কোনটি? পানি দূষণের অন্যতম কারণ হচ্ছে যে কি মানুষের কর্মকাণ্ড, যে আমরা মানুষেরাই কি করি পানি দূষণের জন্য বিভিন্নভাবে আমরা পানি দূষণ করে থাকি। এরপর হচ্ছে বায়ু দূষণের অন্যতম, কারণ কোনটি? শিল্পের হচ্ছে কি বায়ু দূষণের অন্যতম কারণ হচ্ছে, বায়ু দূষণের অন্যতম কারণ হচ্ছে মানুষের সৃষ্ট বিভিন্ন প্রকার বায়ু উপাদানগুলো ওর কাছে বেড়ে যায়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। এখানে এখানে কয় মিনিট আছে? এখানে 28 মিনিট। আচ্ছা আমি 2 মিনিট ছেড়ে দিই। তাহলে বায়ু দূষণের অন্যতম কারণ হচ্ছে শিল্প হতে নিগত ধোঁয়া হচ্ছে কি অন্যতম কারণ। এর হচ্ছে কি বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা দেখো মানে দুইটি বাড়ি কাজ দেওয়া হবে, একটা হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ কি হোমওয়ার্ক, এক নম্বর হচ্ছে যে প্রাকৃতিক প্রাকৃতিক এক নম্বর হচ্ছে কি প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ পরিবেশ কি? এরপর হচ্ছে কি মাটি বায়ু দূষণের, এরপর হচ্ছে কি মাটি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি মাটি দূষণের, কারণ, ও প্রতিকার। প্রতিকার আলোচনা করো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালোভাবে পড়ালেখা করো। যদি 13 তারিখ স্কুল খুলে তাহলে ইনশাল্লাহ তোমাদের জুলাই মাসের প্রথম সপ্তাহেতে
পরীক্ষা হতে পারে, তোমরা ভালো করে পড়ালেখা চালিয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।